ভালোবাসার কি কোনো রং আছে? আছে, বিহারের সিকান্দারের কাছে ভালোবাসার রং সবুজ। ভালোবেসে গয়ার রুক্ষ পাহাড়কে সবুজ করে দিয়েছেন সিকান্দার। পাথর মোড়া ন্যাড়া পাহাড়ে সিকান্দার হাজার হাজার গাছ লাগিয়েছেন, পাহাড় এখন সবুজ জঙ্গল। হেমন্তের অরণ্যে পোস্টম্যান হওয়ার মতো ভাবনা ছিল না, এ আরেক যুগল প্রসাদ। আরণ্যকের যুগল প্রসাদের মতো সিকান্দারও সবুজের স্বপ্ন দেখেন, যে সবুজ শিকড় গুজিয়েছে তার হৃদয়ের অন্তঃস্থলে। হৃদয় চাছা সেই সবুজের রেশ সিকান্দার ছড়িয়ে দিয়েছেন গয়ার ব্রহ্মজনীর শুকনো শিখরেও। সুখা একটা পাহাড় এখন ঘন সবুজ, সবুজের শপথ নিয়ে সেই 82 সাল থেকে লেগে রয়েছেন সিকান্দার। এখন গোটা ব্রহ্মজনী পাহাড়ে 10,000-এর বেশি গাছ, ফলের গাছ, ফুলের গাছ। पेड़ कमी था जी इस पहाड़ में, तो सिर्फ कुछ पेड़ों की कमी थी, हरियाली चादर की कमी थी। तो इसको मैंने सोचा कि इसे इसको और किस तरह से सौंदर्यीकरण किया जाए, जो कि हमारे देश विदेश के पर्यटक या और पर्यावरण के लिए जो जो अभी गया में जो जो तापमान इस तरह से बढ़ जाता है, उसको किस तरह से कम किया जाए, इसके लिए इसके मन में भावना मुझे आई और मैंने ये काम शुरू किया। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, কিন্তু সিকান্দারকে সবাই চেনে পেড় বাবা নামে। তিনি একা, কারো সাহায্য ছাড়াই ন্যাড়া পাহাড়কে সবুজ করে দিয়েছেন, ভালোবেসে গাছগুলোর নামও দিয়েছেন। পরিথাই জমিন কোড়কোড়কে কোড়কোড়কে ঢেলা পাথর হটা হটাকে ই বেচারা চৌরস কর করকে আপনা জীবনকে বিতায়ে হ্যাঁ, পেড়কে লাগায়ে হ্যাঁ। ইনকি এসা আদমি বাবু কই পরমাত্মা নাই মিলেগা। हम तो सोचते हैं कि इनके ऊपर कोई शैतान है कि 2 बजे रात के 1 बजे रात के सांप बिच्छा सियार माकर सब जानवर पहाड़ के नगीच में रहता है, मगर तो ऊपर ही बेचारा बहुत मेहनती आदमी। যখন শুরু করেছিলেন তখন পড়শিরা বলতো পাগলামি, এখন সবাই বলে ভাগ্যিস সিকান্দার ছিল, সুখা পাহাড়টা তাই সবুজ হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।